আফসানা। আফসানা লিখেছে, ম্যাম আমার 38 উইক চলে, আমার রাতে ঘুমাতে খুব প্রবলেম হয়, শুলে পেটে পেইন করে, তাছাড়া সারাদিন একটু পরপর পেট ও কোমরে পেইন করে, আর প্রচুর সাদা স্রাব হচ্ছে, 2-3 দিন যাবত এখন কি করণীয়? আর ম্যাম আমার হাজবেন্ডের ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আমার ও পজিটিভ, সেক্ষেত্রে বেবির কি কোনো প্রবলেম হবে? প্লিজ ম্যাম জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রশ্নের জন্য। 38 উইকস, হ্যাঁ, তো 38 উইকস প্রায় আপনার ডেলিভারি সময় চলে আসছে কাছে, তো আপনার রাতে ঘুম হয় না হয়তো বা টেনশনের জন্য, বা আপনার যেটা বাচ্চাটাতে এখন একদম বড় হয়েছে সেটা পেটে চাপ দিচ্ছে অন্যান্য অঙ্গে, তো সেই জন্য হয়তো আপনার ঘুমটা কম হচ্ছে। তো আপনি ইচ্ছে করলে একটু ঘুমের হালকা ওষুধ খেতে পারেন, যেটা আমরা বারবিটিউরেট গ্রুপের ড্রাগ দিই, তো সেটা আপনি নিতে পারেন, সেটা সেফ একেবারেই। আর এদিক ওদিক করাতে যে আপনার ব্যথাটা হচ্ছে, সেটার জন্য আপনি দুটো ওষুধ খেতে পারেন, একটা হচ্ছে প্যারাসিটামল, এটা একেবারে এটাও নিরাপদ, আর যদি আমরা ভিসেরালজিন ট্যাবলেট দিয়ে থাকি, সেটা অ্যালজিন নামেও পাওয়া যায়, ভিসেরালজিন নামেও পাওয়া যায়, তো এই সমস্ত ট্যাবলেট আপনি ব্যবহার করতে পারেন, এগুলো একেবারে বাচ্চার জন্য নিরাপদ। আর আপনার হাজবেন্ডের ব্লাড গ্রুপ যখন নেগেটিভ, আপনারটা পজিটিভ, তা আপনার উপরেই অ্যাকচুয়ালি বাচ্চার সমস্যাগুলো নির্ভর করে, তো কাজে আপনার যখন পজিটিভ আছে এটা খুব একটা প্রবলেম হবে না। তবুও এটা আপনি যে নবজাতক স্পেশালিস্ট আপনার আপনার কাছে থাকবেন ডেলিভারির সময়, তাকে অবশ্যই এটা জানাতে হবে, এবং তিনি বাচ্চার গ্রুপটা টেস্ট করে এটা জানবেন যে বাচ্চার কি গ্রুপ আছে। তো কাজেই আমার মনে হয় যে আপনার এগুলো খুব একটা সমস্যা হবে না। আর 38 উইকস হয়ে গেছে মানে আপনার খুব কাছাকাছি চলে আসছে, এ সময় যে কোনো সময় আপনার হঠাৎ যদি ব্যথা ওঠে বা পানি ভাঙে অথবা রক্ত যায় অথবা বাচ্চা নড়াচড়া কম হয়, 4টা কন্ডিশনের মধ্যে যেটাই হোক না কেন আপনি সাথে সাথে হাসপাতালে চলে যাবেন। এমনও হতে পারে যে হয়তো রাত 2টো আপনার ব্যথা উঠলো, আপনি চিন্তা করলেন যে না ঠিক আছে আমি সকাল পর্যন্ত অপেক্ষা করি, সেটা কিন্তু কখনো করবেন না। আপনি যখনই ব্যথা বা অন্য কোনো সমস্যা হয় আপনি সাথে সাথে হাসপাতালে যাবেন, কারণ আগে গেলে পরে আপনাকে আমরা ব্যবস্থা মানে আপনার ব্যবস্থা নিতে বা আপনাকে সঠিক চিকিৎসা দিতে সুবিধা হয়, না হলে একটা কমপ্লিকেশন নিয়ে আসলে পরে অনেক সময় কিছু করা যায় না, তখন হয়তো আমরা স্বাভাবিক প্রসব বা নর্মাল ডেলিভারি চেষ্টাও করতে পারি না, দেখা যায় যে আপনাকে আননেসেসারি সিজারিয়ান করতে হচ্ছে। তো কাজেই আপনি এটা আগে থেকে আপনি একটা আপনার ট্রান্সপোর্ট ঠিক করে নেবেন এবং হাসপাতালের কথা বলে নেবেন যে তারা অ্যাম্বুলেন্স পাঠাতে পারবে কিনা, আর না হলে নিজস্ব ট্রান্সপোর্ট এটা আগে থেকে ঠিক করে নেবেন, যে কোনো ইমার্জেন্সি হলে যাতে সাথে সাথে চলে যেতে পারেন, এবং ওখানে যে যে কোনো সেন্টারে সবসময় ডাক্তার থাকে, গাইনি ডাক্তার 24 ঘন্টাই, কাজে তাদের সাথে যোগাযোগ করে আপনি অবশ্যই হাসপাতালে চলে যাবেন। ধন্যবাদ। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, আমার খুব ভালো লেগেছে, আজকে অনেক প্রশ্ন ছিল, আশা করি যারা প্রশ্ন করেছিলেন তারা তাদের উত্তর পেয়েছেন, তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আবার পরে আপনারা এখানেই প্রশ্ন করবেন এবং আমি ওদের কর্সেলের মাধ্যমে আপনাদের এগুলো জানাতে পারবো। তো এখন কর্সেল ব্যাপারটা আমার মনে হয় অনেকেই জানেন যে বাচ্চার কোন রকম সমস্যা হলে ভবিষ্যতে যাতে তার কর্সেল দিয়ে চিকিৎসা করা যায়, সেই জন্য বাচ্চা ডেলিভারির সময় আম্বিলিকাল কর্ড যেটা, সেই নারীর কাছ থেকে কিছুটা টিস্যু রেখে দেওয়া হয় এবং সেটা সবসময় থাকে, সেটা শুধু যে বাচ্চা তা না, তার পরিবারের যে কোনো সমস্যায় কিন্তু সে কর্টসেল থেকে যেটা স্টেম সেল হিসেবে কাজ করে তারপরে সেটা চিকিৎসা করা যায়, কাজে এটা একটা খুবই সুবর্ণ সুযোগ, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে যে সমস্ত প্রবলেমে কোনো চিকিৎসা নেই সেটাও কিন্তু কর্টসেলের মাধ্যমে সেটা করা যায়। তো কাজেই যারা প্রেগনেন্সি নিচ্ছেন তারা অবশ্যই এটা ওনাদের সাথে যোগাযোগ করে কিভাবে এটা করা যায় সেটা আপনারা জেনে নেবেন এবং আশা করি করবেন। আর যারা গর্ভবতী মায়েদের ব্যাপারে আমরা আজকে সব প্রশ্ন পেয়েছি, তো গর্ভবতী মায়েদের আমার একটাই কয়েকটি অনুরোধ, একটা হচ্ছে যে আপনারা গর্ভবতী হওয়ার সাথে সাথে বার্থ রেজিস্ট্রেশনটা করাবেন, বার্থ রেজিস্ট্রেশনের জন্য গভর্নমেন্টের একটা ফর্ম আছে সেখানে আপনি লিখে রাখবেন, তাহলে হবে কি যে পরবর্তীতে আপনার বার্থ সার্টিফিকেট বা অন্য কোনো কিছুতে এটা সুবিধা হবে। আর অবশ্যই আপনারা একজন স্পেশালিস্ট বা যারা গ্রামে গঞ্জে যারা স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট আমরা বলি সেবিকা আছেন, যারা তারা গভর্নমেন্টের তরফ থেকে অনেকে যান অথবা এনজিও দের তরফ থেকেও যান, তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনারা গর্ভকালীন পরীক্ষা যেটা খুবই দরকারি সেই গর্ভকালীন পরীক্ষাটা নিয়মিত করাবেন। এমনিতে WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে অন্তত 8 বার গর্ভকালীন পরীক্ষা করানো উচিত, কিন্তু আমাদের মতো দেশে যেখানে অনেক রকমের সমস্যা, মায়েরা সংসার ছেড়ে যেতে অনেক সময় পারে না, তার আরো বাচ্চা কাচ্চা আছে তাদের দেখাশোনা করতে হয়, তো আমরা বলেছি মিনিমাম 4 বার করতে হবে এটা, তো সেই 4 বার অন্তত আপনারা করবেন আশা করছি।
আর আপনারা কিছু টাকা পয়সা জমাবেন, যাতে ডেলিভারির সময় আপনাদের যে এক্সট্রা যদি কোনো খরচ হয় সেটা যাতে কোনো সমস্যা না হয়। আপনারা একটা ট্রান্সপোর্ট রেডি রাখবেন, একটা যেটা আমরা বলেছি যে একটা মানে যানবাহনের এটা এটা আগে থেকেই খেয়াল রাখবেন। আপনি দরকার হলে হাসপাতালে অনেকের অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, তাদের কাছে আপনারা নাম ঠিকানা দিয়ে সেটা এনশিওর করবেন যে কোনো ইমার্জেন্সি হলে আপনারা যাতে অ্যাম্বুলেন্স পান, অথবা অন্য কোনো জায়গা থেকে আপনারা এই ট্রান্সপোর্টটা ঠিক করতে পারেন। আরেকটা হলো যে আপনি যে হাসপাতালে ডেলিভারি করাবেন সেটা আপনি আগে থেকে ঠিক করে নেবেন। আমি আবারও রিকোয়েস্ট করছি আপনারা কখনোই ঘরে ডেলিভারি করাবেন না, কারণ ঘরে ডেলিভারি করালে কিন্তু মা বাচ্চা দুজনেরই অনেক রকম সমস্যা হয়। হঠাৎ করে হয়তো বোঝা যায় না, কিন্তু পরবর্তীতে যখন রোগীরা আসে আমরা দেখি তাদের জরায়ু বের হয়ে গেছে, বাচ্চাটার সমস্যা হচ্ছে। তো কাজে এগুলো করার চেয়ে আপনি সবসময় একটা হেলথ সেন্টারে ডেলিভারি করাবেন, এবং হেলথ সেন্টার যেখানে আপনি যাবেন তাদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে আপনার যখনই ব্যথা ওঠে বা কোনো সমস্যা বা জটিলতা হয় আপনি তাদের সাথে টেলিফোনে আগে থেকে যোগাযোগ করে নেবেন, যাতে আপনি যাওয়ার সাথে সাথে তারা আপনাকে সেবা দিতে পারে। তো এগুলো সমস্ত আমার মনে হয় যার বাচ্চাটা হওয়ার পরে আপনি অবশ্যই তার কেয়ার করবেন, বাচ্চাদের ডাক্তারকে দেখাবেন এবং আপনি ভ্যাকসিনেশন বা টিকাটা নেবেন, আর গর্ভবতী মায়েরা অবশ্যই টিকা নেবেন। তো এগুলো বলে আমি আজকে মতো মনে হয় শেষ করতে চাচ্ছি। তো আশা করি আপনারা সুস্থ থাকবেন, একটি সুস্থ বাচ্চার জন্ম দেন, এবং আমরা সেটাই আশা করব যে একটি সুস্থ মা এবং একটি সুস্থ শিশু, যেটা আমাদের সবসময় কাম্য। আর কটসেলকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, তারা এটা রেগুলার করে যাচ্ছেন। আশা করছি সবাই আপনাদের মাধ্যমে আপনারা সেবাটা নেবেন, আপনাদের অজানা প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন। অনেক অনেক ধন্যবাদ। কটসেল সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, ম্যাম বলেছে, আরো অনেক ম্যামরা বলেছে যারা আপনারা আমাদের পেজে জানেন কটসেল সম্পর্কে। তারপরেও কটসেল 2019 সাল থেকে বাংলাদেশে কাজ করছে, করোনাকালীন সময় থেকে এই গর্ভ অবস্থায় আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমরা করে আসছি, এখন পর্যন্ত এটা চলছে। তো আপনাদের উৎসাহে আপনাদের উপকারিতার জন্যই আমাদের এই উদ্যোগ। তারপর আপনারা সাথে থাকবেন, অনেকের প্রশ্নের উত্তর আমরা দিতে পারিনি দর্শক, আমরা হচ্ছে 1 ঘন্টার প্রোগ্রামের জন্য ম্যামকে পাই। আমরা পরবর্তীতে আরো কোনো অনুষ্ঠানে আরো কোনো দিন ম্যামকে আমরা শিডিউল ম্যামের শিডিউল পাবো ইনশাল্লাহ, তখন আমরা আবারও ম্যামকে প্রশ্ন করতে পারবো। এছাড়াও আমাদের আমাদের সাথে আরো ম্যামরা সংযুক্ত হয় তাদেরকেও আপনারা প্রশ্ন করতে পারবেন। আর ম্যামের সাথে যোগাযোগ করার জন্য আমাদেরকে ইনবক্স করতে পারেন, কিভাবে যোগাযোগ করতে পারবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা স্টেম সেল ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা আমাদেরকে ইনবক্স করবেন, এবং আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা কল করতে পারেন। আমি আশা করব আপনি লাইভটা শেয়ার করে দিবেন এবং সবাইকে উপকৃত করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব লাইভটা একটু বেশি বেশি শেয়ার করে দেন, কারণ এই ম্যামের মূল্যবান পরামর্শগুলো কিন্তু আমরা সহজে পাই না, তো একটা দিনেই পাই। সো সেই ক্ষেত্রে আমরা সবার মাঝে এই পরামর্শগুলো ছড়িয়ে দিব।